আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি 39টি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। আর আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে অনেক চাকরি বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তির মেয়াদ এখনও পর্যন্ত আছে। এখন চলুন আমরা 39টা চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে দেখে আসি। এক নম্বর দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি। এই বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর এই যে আপনারা চাকরি বিজ্ঞপ্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কীভাবে আবেদন করতে হবে আমি ভিডিও শেষে বলে দেব, আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুই নম্বর হচ্ছে আপনার শিল্প মন্ত্রণালয়ের চাকরি, আর এখানে নিয়োগ করা হবে আপনার 13 জন। তারপরে হচ্ছে একটা বিশাল নিয়োগ, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি, আর এখানে আপনার নিয়োগ করা হবে 281 জন। চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে লোক নিয়োগ করা হবে আপনার 10 জন। বিআর আইসিএমএ চাকরি, এখানে আপনার লোক নিয়োগ করা হবে 67 জন, অনেক বড় একটা নিয়োগ। তারপর হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এই জায়গায় লোক নিয়োগ করা হবে 14 জন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এই জায়গায় আপনার লোক নিয়োগ করা হবে 5 জন। তারপরে চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে শুধু কুমিল্লা জেলার জন্য, আর জেলা প্রশাসক কুমিল্লা, এই জায়গায় লোক নিয়োগ করা হবে আপনার 20 জন। টিএমএসএস এ চাকরি, এই পদে আপনার লোক নিয়োগ করা হবে 21 জন। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই জায়গায় আপনার লোক নিয়োগ করা হবে 5 জন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এই পদে আপনার লোক নিয়োগ করা হবে 12 জন। তারপর আপনার শিক্ষা মন্ত্রণালয়ে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে, এবং এস এম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছেন আবার নতুন নিয়োগ, আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে 2টি পদে লোক নিয়োগ করা হচ্ছে। 2টি পদে বলতে দুই জায়গায় দুরকমের লোক নিয়োগ করা হচ্ছে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তারপর লোক নিয়োগ করা হবে আপনার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এই পদে আপনার লোক নিয়োগ করা হবে 28 জন। শিক্ষা মন্ত্রণালয়, এই পদে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। কারিগরি অধিদপ্তর, এখানে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। নর্দান ইন্টার মেডিকেল কলেজ, এখানে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এবং ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র, এখানে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আপনাদেরকে যত সব চাকরি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিগুলো দিয়েছি এগুলো আপনার খুব ভালো মানের চাকরি, খুব ভালো মানের একটা স্যালারি, আপনার সকলে আবেদন করতে পারেন। তারপর যে চাকরিটি রয়েছে সেটা হলো বিআরআইসিএমএ চাকরি, এখানে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। হালিমা আহসান টেকনিক্যাল ইনস্টিটিউট, এখানে আপনার 7 জন লোক নিয়োগ করা হবে। এরপর টিএমএসএস এ চাকরি, এখানেও আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এখানে আপনার এরা নির্দিষ্ট করে বলে নাই, এ কারণে অনির্দিষ্ট আপনার 500, 1000, 2000 লোক নিয়োগ করতে পারে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন, এখানেও আপনার অনেক লোক নিয়োগ করা হবে, আপনারা সকলে আবেদন করতে পারবেন। আর এইসব জায়গায় আবেদন করার জন্য আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন। আপনারা প্রথমে দেখে নেবেন যে কোন পদে আবেদন করলে আপনার জন্য খুব ভালো হবে, কোন জায়গায় আবেদনে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে ওই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। আর এটার বিস্তারিত আমি আমার ডিসক্রিপশন বক্সে এই যে দুইটা চাকরির ডাক দেখতে পাচ্ছেন ওই চাকরির ডাকের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কালেকশন করে আপনারা বিস্তারিত জেনে নেবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।